আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রনুব জাহান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম অনুপ্রবেশকারীরা সরকারের ইমেজ নষ্ট করছে বলেছেন ওবায়দুল কাদের একদলীয় শাসন হটাতে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় প্রদীপ সহ তিন পুলিশকে আরো তিন দিনের রিমান্ডে নিল র‍্যাব অসন্তুষ্ট আসামিদের আইনজীবীরা যাবেন হাইকোর্টে চালের দাম বাড়ছে কমার লক্ষণ নেই মিলারদের কারসাজিকে দুষছেন খুচরা বিক্রেতারা নিদারুণ কষ্টে নিম্ন আয়ের মানুষ করোনায় দেশে আরো 47 জনের মৃত্যু দীর্ঘ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি অনলাইনের আওতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অনুপ্রবেশকারীরাই দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাই তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন ওবায়দুল কাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বলেন স্বাস্থ্য সেক্টরে সমস্যা অনেক সেগুলোকে চিহ্নিত করে তার সমাধান করা তার একার পক্ষে অসম্ভব তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাকে সম্মান দেখিয়ে সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালাবেন তিনি আমি একটা কথা এখানে স্মরণ করিয়ে দিতে চাই এটা আমি আমার দল স্বাস্থ্যখাত সবার উদ্দেশ্যে বলছি অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দুঃসময়ের পরীক্ষিত নেতা কর্মীরা কখনো দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করে না সাম্প্রতিককালে দেখা গেছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য সুবিধাভাগী সুবিধাভোগী এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা দায়ী সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা হচ্ছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগ সহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি এর মধ্য দিয়ে নতুন প্রাণ সঞ্চার হবে দলীয় কার্যক্রমে প্রত্যাশা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানিয়েছেন বিতর্কিত কারো ঠাই মিলবে না দলে বাড়তি সতর্কতা থাকবে অনুপ্রবেশকারীদের ব্যাপারেও ক্যাসিনো কাণ্ডের সমালোচনার ঝড় দুর্নীতিবিরোধী অভিযানের মাঝে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শুধু সভাপতি সাধন সম্পাদক নির্বাচিত হলেও অঘোষিতই থেকে যায় পূর্ণাঙ্গ কমিটি দলের কেন্দ্রীয় নেতারা বলছেন করোনাকালে দুর্যোগ মোকাবেলাকেই অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ বন্যা আমপানের মতো দুর্যোগে মানুষের পাশে থেকেছে তাই সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্তিমিত ছিল তবে এবার কাজ শুরু হচ্ছে পূর্ণোদ্যমে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে যে জেলাগুলির সম্মেলন হয়েছে সব জেলার পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা তাগিদ দিয়ে যাচ্ছি এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা সাংগঠনিক সকল কর্মকাণ্ড আমরা একটি আকারে আমরা এগিয়ে নিয়ে যাব জেলা পর্যায়ে যাদের কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং পাশাপাশি সহযোগী সংগঠনগুলো যাদের পূর্ণ কমিটি এখনও জমা দেয়নি তাদেরকে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে তাদের পূর্ণ কমিটি জমা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা আশা করছি যে আওয়ামী লীগ সহ বাত্রবিতিম সংগঠন সহযোগী সংগঠনের পূর্ণ কমিটি সেপ্টেম্বরের মধ্যেই হয়তো অনুমোদিত হবে সিনিয়র নেতারা বলছেন দীর্ঘদিন একটানা ক্ষমতায় থাকায় অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে চাইবে এটাই স্বাভাবিক তবে এবার তা সহজ হচ্ছে না সেই পথে থাকছে বাড়তি নজরদারি গাইডলাইন বা নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক জায়গায়ই দেখা গেছে যে অনেক বিতর্কিত ব্যক্তি দলের কারো না কারোর মাধ্যমে চলে এসেছে সেগুলোর ব্যাপারে আমাদের দলের সভানেত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন যে দলের যে কোনো স্তরে কোনো বিতর্কিত ব্যক্তি থাকলে তাকে অতি দ্রুত অপসারণ করার জন্য আওয়ামী লীগের ভিতরে কোনো বিতর্কিত ব্যক্তি অনুপ্রবেশ করুক এটা আমরা কখনো চাই না অনুপ্রবেশকারী হাইব্রিড ফেলে দেবার শুধু বিষয় না
এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, এরা এদের এরা এরা যাদের হাত ধরে ঢুকেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা দলের কেন্দ্রীয় নেতাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে পারলে যত শক্তিশালী একদলীয় শাসন ব্যবস্থাই হোক তাদেরকে পরাজিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনলাইন আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই বাঁচা মরার লড়াই, অস্তিত্বের লড়াই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই সংগ্রামে জয়ী হতেই হবে। তৃতীয় দফায় আরও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান 3 আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতকে। এতে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন হাইকোর্টে যাবেন তারা। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দফা 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকালে আবারও কক্সবাজার আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান 3 আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী ও এএসআই নন্দদুলাল রক্ষিতকে। মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম তাদের আরও 4 দিনের রিমান্ড চান। তবে আসামিদের ফের রিমান্ডে নেয়ার বিরোধিতা করে জামিন চান চট্টগ্রাম থেকে যাওয়া 3 আইনজীবী। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা আবারও তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 22 দিন সে পুলিশ কাস্টাডিতে আজকে পর্যন্ত, 15 দিন ম্যাক্সিমাম থাকতে পারে। পিআরবি এবং আপনার সিআরপিসিতে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে। সো ইট ইজ আ সিরিয়াস ব্রিচ অফ স্ট্যাটুটরি প্রভিশনস, সিম্পল, আর কিছু না। পরবর্তীতে আমরা উইল মুভ দ্য হাইকোর্ট। ওটা ওনারা যে অর্ডার দিয়েছেন সেটাই দরকার, সেটা হবে। যেদিন নিয়ে গেছে নাই রিমান্ডে সেদিন থেকে এটা শুরু। ন্যায় বিচারের স্বার্থে প্রধান 3 আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। আমরা যেটা চাচ্ছি যে এইটা সঠিক হবে, কারণ এটা বাহিনীর লোক, হ্যাঁ, কন্ট্রোভার্সি ব্যাপার, এই জন্য আমরা সঠিক ঘটনা যাচাই করে যাতে আমরা ন্যায় বিচারটা সুষ্ঠু তদন্ত করতে পারি। 24 আগস্ট দ্বিতীয় দফা তাদের 4 দিন করে রিমান্ডে নেয় র্যাব। এর আগে 6 আগস্ট চাঞ্চল্যকার এ হত্যা মামলায় আসামিদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে প্রধান 3 আসামিকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যায় র্যাব। 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়ার শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাংলাভিশন নিউজ ডেস্ক। চালের দাম লাগাম মানছে না, লাগাম টানার চেষ্টাও দৃশ্যমান নয়। এতে সবচেয়ে কষ্টে বন্যা দুর্গতরা। এদিকে এই সপ্তাহেও রাজধানীতে বেশিরভাগ চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 1.5 টাকা। খুচরা বিক্রেতারা চালের দাম বৃদ্ধির কারণ জানেন না, তবে কবে নাগাদ দাম কমতে পারে তাও জানেন না। তবে দাম বৃদ্ধির কারণে চাল বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন তারা। মাঠে এখন ধান নেই, বুড়ো মৌসুমে কৃষকের ধানও নষ্ট হয়নি, তারপর 1 মাসের বেশি সময় ধরে চালের দাম বেড়েই চলেছে। বাজারে 45 টাকার নিচে কোনো চালই নেই। এই যে 28 চাল গত সপ্তাহে আমি এনেছি 43 টাকা কেজি, আর আজকে এনেছি 44 টাকা কেজি। তো একটা হলে খরচ সহকারে 45 টাকা কিনেই পড়ছে, কিন্তু আমরা কাস্টমার কাছে 45 দাম ছাড়া নিয়ে বেচতে পারি না। 7 দিনে মনে করেন 1 কেজিতে 2 টাকা 1.5 টাকা এরম বাড়ছে আর কি। দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো মিলারদের কারসাজির কথাই বলছেন খুচরা বিক্রেতারা। বাজারটা তো মিলাররা বাড়াইছে, কেউ বস্তা 50 টাকা বাড়াইছে, কেউ হয়তো 25 টাকা বাড়াইছে, এটা তো কিন্তু আড়তদারেরও কোনো ইয়ে না। এখন মনে করেন আমি হয়তো একটা চাল কিনে আনলাম পরশু দিন 48 টাকা, আজকে ওই চাল 50 টাকা, এখন তারা চালান দেখে চাড়তদার। তো আমরা তো তাদের সাথে আমাদের বাগ্বিতণ্ডা। সাহেব হলো মেল মালিক সমিতির সভাপতি, উনি যদি বাড়ায় ওনার পিছন দিয়ে যত কোম্পানি আছে রাজশাহী কোন, কুষ্টিয়া কোন, নওগাঁ কোন, ওনার দিকে সবাই চাইয়া থাকে। বাজারে ক্রেতা কমে যাওয়ায় তাদের বিক্রিও কমে গেছে। শুকুরিয়া বাজার বন্দি বাজার, বাজার কোনো কাস্টমার নাই, টুকিটাকি মানে হয়তো 5-10 কেজি বা যার একটা জরুরি লাগে সে আসে আর কি বাজারে। এদিকে বন্যায় এমনিতেই কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। চালের দাম বৃদ্ধি
তাদের জন্য মরার উপর খাড়া ঘায়ের মতো। কবে নাগাদ কমতে পারে চালের দাম সে তথ্য জানাতে পারছেন না কেউ। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গার নদনদীর পানি কমেছে, এতে দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। গোপালগঞ্জে নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার, চরম দুর্ভোগে তারা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এদিকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলগুলোর নদনদীর পানি কিছুটা কমলেও কমেনি বন্যা দুর্গতদের দুর্ভোগ। ঘূর্ণিঝড় আমপানের পর থেকে টানা তিন মাসের বেশি সময় ধরে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে পানিবন্দী থাকায় বিপন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অন্যদিকে টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে এখনও পানিবন্দী হাজার হাজার মানুষ। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন 4,174 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,741। এতে 2,211 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,06,794 জনে। 24 ঘন্টায় 3,378 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ 1,96,836 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 16.09%। এই পর্যন্ত শনাক্তের হার 20.26%। করোনায় সর্বশেষ মৃত 47 জনের মধ্যে পুরুষ 32 ও নারী 15 জন। করোনার কারণে আরও দীর্ঘ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তা মানলেও শিক্ষাবিদরা বলছেন জীবনের চেয়ে কিছুই বড় নয়। বৈশ্বিক মহামারীকালে অটো প্রমোশনের ধারণাটাকেও তারা বড় একটা ইস্যু হিসেবে দেখছেন না, বলছেন আরও বেশি শিক্ষার্থীকে কীভাবে অনলাইন শিক্ষার আওতায় আনা যায় তা নিয়ে ভাবতে। আবারও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। করোনার কারণে আগামী 3 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সমস্ত স্কুল কলেজ। এরপর কখন খুলবে তাও নিশ্চিত না। মুক্তিযুদ্ধের পর এত দীর্ঘ সময় ধরে কখনো বাধাগ্রস্ত হয়নি শিক্ষাপঞ্জি। কিছুটা ক্ষতি তো আমাদের অবশ্যই হয়েছে, পৃথিবীব্যাপী হয়েছে, কিন্তু আমরা যখন স্কুলে ফিরব, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরব, তখন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান সবাই প্রস্তুত থাকবো আমরা, যে আমরা এই ক্ষতিটা যাতে পুষিয়ে নিতে পারি। সেই জন্য সরকারের অনতিবিলম্বে একটি ম্যাপিং জাতীয় কিছু করা দরকার। জীবনের চেয়ে বড় কিছু নাই এই মুহূর্তে, আমাদের জীবনকে মূল্য দিতে হবে। আমরা যারা একটু সিনিয়র বা যারা একটু ম্যাচিওর, তারা হয়তো বা আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদের মধ্যে অনেকের অনীহা দেখি, কিন্তু আমরা স্কুল কলেজগুলি খুলে দিই, বিশেষ করে স্কুলের বাচ্চারা, তারা কি স্বাস্থ্যবিধি আসলে মানতে পারবে? এতদিন পরে দেখা হবে, এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরবে, ন্যাচারালি এটা মানা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী পরীক্ষা না দিয়েও প্রাইমারিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। এতেও খুব বেশি ক্ষতি দেখছেন না শিক্ষাবিদরা। আমার একটা ছেলে মারা যাবে বা আমার একটা স্কুলের ছাত্র আক্রান্ত হবে এবং তারা আবার তাদের বাড়িতে যাবে, তাদের বাবা মা আছে, দাদা দাদি আছে, তাদের সাথে আমাদের তো জয়েন্ট ফ্যামিলির কালচারটা এখন আছে, বিশেষ করে গ্রামে তো অবশ্যই আছে। তো সেই যে জায়গার সেই রিস্কটা আমাদের নেওয়ার মতো ক্ষমতা কি আছে? সেই জন্য আমি বলবো যে জীবন আগে, এবং এই 1 ক্লাস 2 ক্লাস প্রমোশন দিয়ে দিলে, অটো প্রমোশন দিয়ে দিলে, এটা এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। টেলিভিশন, অনলাইন, রেডিও এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যাদেরকে পৌঁছাতে পারছি তারা কতখানি শিখছে একটি পর্যালোচনা খুবই প্রয়োজন। যাদের কাছে পৌঁছাতে পারছি না তারা কারা, তাদের কাছে কীভাবে, কখন, কোথায় পৌঁছাতে পারবো, সেই ব্যবস্থার জন্য যেন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত থাকে। অনলাইনের অবকাঠামো বাড়ানোর পাশাপাশি বাড়তি ক্লাসের জন্য শিক্ষকদের প্রণোদনা দেওয়ার পরামর্শও শিক্ষাবিদদের। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় ফের রাজত্ব কায়েমের চেষ্টায় তৎপর ভারতে পালিয়ে থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা। ভয়ে অনেকে নীরবে চাঁদা তুলে দিচ্ছে শাহাদাতের ক্যাডারদের হাতে। এরই মধ্যে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে শাহাদাত বাহিনীর 5 সদস্য। ঢাকায় আরও কিছু এলাকায়ও চলছে জেলবন্দি ও পলাতক গডফাদারদের দাপটে নিয়ন্ত্রণ। রিপোর্ট এস এম ফয়েজের। We'll be right back.
হয় চাঁদা নয় মৃত্যু। ঢাকার আন্ডারওয়ার্ল্ড জগতের সন্ত্রাসীদের নামে পাঠানো এমন ফরমানে আতঙ্কে দিন কাটছে রাজধানীর বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ীর। ভয়ে মুখ খোলার সাহসও হচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে এই চক্রের 5 সদস্য। তাদের মধ্যে রয়েছে রফিকুল ইসলাম রনি, মনির হোসেন বাবু, সাইফুল ইসলাম, শাহিন মিয়া ও সোহেল রানা। শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম ক্যাডার রনি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল। শীর্ষ সন্ত্রাসী তার শাহাদত আছে, কিলার আব্বাসের পরিচয় দিয়ে, সুব্রত বাহিনীর পরিচয় দিয়ে কিন্তু এক শ্রেণীর অপরাধীর অপরাধ করে যাচ্ছে। মিরপুর অঞ্চলে বিশেষ করে পল্লবী ভাষানটেক ওই এলাকাগুলোতে মামুন এবং তার ভাই জামিন, তাদের মাধ্যমে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সন্ত্রাসীদের একটা আনাগোনা আমরা এই গোয়েন্দা তথ্য আমরা পেয়েছিলাম। গোয়েন্দারা জানান ক্যাসিনো কাণ্ডে কয়েকজন গ্রেপ্তারের পর মেরুকরণ আসে আন্ডারওয়ার্ল্ডে, আর রাজত্ব কায়েম করতে মরিয়া পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী পেটকাটা তাজ, গলাকাটা জামাল, মুরাদ, আঙ্গুলকাটা দিদার ও দেলোয়ার খালে গ্রুপ। শাহাদাত বাহিনীর ডিশ শাহিন, আলমগীর, গলাকাটা বাবু, রইস সুমন, মুরগি হোসেন, আওলাদ হোসেন লাক্কু, বাপ্পি ও রুবেল। আশিক বাহিনীর কাইল্লা লিটন, পিচ্চি ফারুক, সায়েম, কালা মোস্তফা, সুন্দর বাদশাহ, পাকিস্তানি সোহেল, ভুট্টা, সেলিম, লাম্বু ও হিরো। সুইডান আসলামের সহযোগী মামা টুটুল, চাঁদপুইরা বাবু, আর কিলার আব্বাসের সহযোগী রনি গ্রুপ, তাজ বাহিনী সহ অনেকে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেউ কোনো কাউকে নাম পরিচয় দিয়ে বা আমি অমুক বাহিনীর এই পরিচয় দিয়ে যে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম কিন্তু করার কোনো সুযোগ নেই। এখন পুলিশের তৎপরতা কর্মকাণ্ড আরও ব্যাপক এবং বিস্তৃত। অপরাধ জগতের মাফিয়াদের কর্মকাণ্ড ও দেশে থাকা সন্ত্রাসীদের দিকে দৃষ্টি রয়েছে বলেও জানান গোয়েন্দারা। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর নাখালপাড়ায় এনজিও অফিসে মিলল স্বামী স্ত্রীর লাশ। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার অফিস থেকে শুক্রবার সকালে স্বামী আজমতকে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় স্বামী আজমতের এবং ফ্লোরে স্ত্রী ফারজানার লাশ পড়ে থাকতে দেখা যায়। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যার ঘটনা বলে ধারণা পুলিশের। ঢাকার নাখালপাড়ার লুকাস মোড়ের 85 নম্বর বাসার নিচতলায় একটি এনজিওর অফিস থেকে স্বামী আজমত আলী ও স্ত্রী ফারজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির আশেপাশে ভিড় জমায় স্থানীয়রা, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নিহত দম্পতির ছেলে জানায় বেশ কিছুদিন ধরে বাবা মায়ের কলহ মেটানোর চেষ্টা করেছে সে। সকাল 8টার দিকে আসছি আমি জানলার দিক দিয়ে তাকাইছি, জানলার দিক দিয়ে তাকায় দেখি ফ্যানের মধ্যে গামছা দিয়ে কিছু একটা পেঁচানো আছে, ঝুলতাছে। এটা দেখে আমার অনুমান হয়েছে যে কিছু না কিছু ঘটছে। তখন আমি বুঝে আমার বাইরে বললাম যে আব্বু ফাঁসিল মনে হয়। পারিবারিক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। তারপরও আরও নানা দিক খতিয়ে দেখছেন তারা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব ছিল। ওয়াইফ আলাদা থাকতেন আর হাজব্যান্ড তার বাচ্চাদের নিয়ে আলাদা থাকতেন। এরা প্রত্যক্ষ যে সাক্ষী তার ছেলে, সেই বলছে যে তার মা এবং বাবা একসাথে ঢুকছে এখানে, পরবর্তী পর্যায়ে দরজা বন্ধ পায়। এতে আমরা মনে করছি এটাই যে তা এই ছেলের মাকে প্রথম তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে, হত্যা করার পরে তার স্বামী নিজেই আত্মহত্যা করেছে। এনজিওটির তেজগাঁও ব্রাঞ্চে অফিস সহকারী হিসেবে কাজ করতেন নিহত ফারজানা বেগম। তার স্বামী আজমত আলী ছিল মাছ ব্যবসায়ী। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। সকালে উপজেলার রাখালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হোসেন আহমেদের ছেলে জাফর মাদক সেবন করতে করতে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ওই টাকা পরিশোধ করতে বিভিন্ন সময় সে মাকে চাপ দিত। শুক্রবার সকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে সে তার মা শেফালী বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা জাফরকে ধরে পুলিশে দেয়। এদিকে সড়ক সংস্কারের কাজ পাওয়া নিয়ে দ্বন্দ্বে খুলনার বাবুরখান এলাকায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা জানায় সড়কের কাজ না পাওয়ায় শুক্রবার সকালে ইউসুফ আলীর বাড়ির সামনে দুটি গুলি করে প্রতিপক্ষরা। এর একটি গুলি শিক্ষার্থী লামিয়ার গায়ে লাগে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস অস্বীকার করে বাংলাদেশের অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে আঁকড়ে ধরে না থাকলে দেশের বড় ক্ষতি হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিংবা খুনিদের প্রশংসা করে তারা বঙ্গবন্ধুকে খলনায়ক বানানোর অপচেষ্টা চালায়। রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দার ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদে ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,36,400 ছাড়িয়েছে, আক্রান্ত 2,46,00,000 বেশি। এদিকে সমালোচকদের ওশানলে পড়ে অবশেষে করোনার উৎপত্তি স্থল উদ্ঘাটনের তদন্তে একটি কমিটি চীনের উহানে পাঠানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে 1,85,000 কাছাকাছি, মোট আক্রান্ত 7,50,000 ছুঁই। কয়েকদিনের ধারাবাহিকতায় প্রাত্যহিক করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। বৃহস্পতিবার 24 ঘণ্টায় করোনা শনাক্ত হয় 76,826 জনের, মোট আক্রান্ত 34,00,000 কাছাকাছি, মৃত্যু 61,700। ব্রাজিলে এই পর্যন্ত মারা গেছে 1,18,700 বেশি, আক্রান্ত 37,64,000 ওপরে। করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় জনসমাগমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে ফ্রান্স। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধনম গিব্রাসুস জানিয়েছেন, বিশেষজ্ঞদের একটি কমিটি শিগগিরই চীনের উহানে যাবেন। ওই অঞ্চলে করোনাভাইরাসের উৎপত্তি স্থল কিনা তা খতিয়ে দেখবেন তারা। গেল মাসে সংস্থাটির একটি কমিটি চীন সফর করলেও করোনা সূত্রপাতের জন্য আলোচিত উহান সফর না করায় ব্যাপক সমালোচনা হয়। স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। মেয়াদ শেষ করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। উত্তরসূরি ঘোষণা না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর পদেই থাকবেন অ্যাবে। শুক্রবার প্রধানমন্ত্রী অ্যাবে জানান, বহু বছর থেকে আলসারে ভুগছেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আর এর নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে ঘাটতি হতে পারে। এমন শঙ্কায় মেয়াদের 1 বছর বাকি থাকতেই পদত্যাগের মতো সিদ্ধান্ত নিলেন বলে জানান তিনি। করোনা সংকট ও রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের আগে পদত্যাগের ঘোষণা দেয়ায় জাপানের জনগণের কাছে ক্ষমা চান তিনি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় 8 বছর দায়িত্ব পালনের মাইলফলক অতিক্রম করে দেশের ইতিহাসে দীর্ঘমেয়াদী নেতায় পরিণত হন 65 বছর বয়সী শিনজো অ্যাবে। আগামী মঙ্গলবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির দলীয় বৈঠকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ হবার কথা রয়েছে। তবে পরবর্তী প্রধানমন্ত্রীর গুঞ্জনে এগিয়ে রয়েছেন বর্তমান উপপ্রধানমন্ত্রী তেরো আসো, মন্ত্রী পরিষদের প্রধান ইয়োশিহিদো সুগা ও এলডিপি নেতা ফুমিও কিশিদা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। অনুপ্রবেশকারীরা সরকারি ইমেজ নষ্ট করছে বলেছেন ওবায়দুল কাদের। একদলীয় শাসন হটাতে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় প্রদীপ সহ 3 পুলিশ আরও 3 দিনের রিমান্ডে নিল র্যাব। অসন্তুষ্ট আসামিদের আইনজীবীরা যাবেন হাইকোর্টে। চালের দাম বাড়ছে, কমার লক্ষণ নেই, মিলারদের কারসাজিকে দুষছেন খুচরা বিক্রেতারা। নিদারুণ কষ্টে নিম্ন আয়ের মানুষ। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু, দীর্ঘ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনের আওতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ।